ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হলো এক বাসকর্মী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত একটা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রথমে আগুন লাগে, পরে সেই আগুন আরো দুটি বাসে ছড়িয়ে পড়ে। ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রচারে লাল সেলাম স্লোগান। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের পিংলায়। ভারতী ঘোষের প্রচারে লাল সেলাম স্লোগান, নেপথ্যে তৃণমূলে চক্রান্ত দেখছে বিজেপি, অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলে। কেশপুরে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। তার মন্তব্য, কোনো রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি নয়, উন্নয়নের লড়াই হোক। দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী সমীক ভট্টাচার্যের প্রচারে বাইক মিছিলের অভিযোগ তৃণমূলে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে শাসক দল, বিধিভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দমদম লোকসভা কেন্দ্রে পানিহাটিতে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সি ভিজিল অ্যাপে অভিযোগ পেয়ে ব্যবস্থার আশ্বাস অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের। তৃণমূল অবশ্য দেওয়াল দখলের অভিযোগ অস্বীকার করেছে। 23 এপ্রিল শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভা ঘিরে জটিলতা। এসজেডি এর জমিতে সবার পরিকল্পনা বিজেপির, নবান্নের অনুমতি প্রয়োজন জানিয়েছে এসজেডি, দাবি বিজেপি নেতৃত্বে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছে জেলা বিজেপি। আসছে ভোট, চলছে জোর কদমে প্রচার। ভাঙড়ে প্রচারে গিয়ে গান গাইলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। আউসগ্রামের আলিগ্রামে তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়া ও দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগের উত্তেজনা। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। রাজ্য পুলিশটা অবিলম্বে রুট মার্চ শুরু করুক কেন্দ্রীয় বাহিনী, দাবি পূর্ব বর্ধমানের বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, না হলে এবারও দেখা যাবে পুর ও পঞ্চায়েত নির্বাচনের সময়কার প্রহসন, বিরোধীদের কটাক্ষ রাজ্যের শাসক দলের। শিউড়িতে বীরভূম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীর প্রচার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইটের আঘাতে মাথা ফাটল এক বামকর্মীর, এই ঘটনায় তৃণমূলে কোনো হাত নেই দাবি শাসক দলের। শিউড়িতে ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, উন্নয়নের কাজ থমকে যাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কেউ কোনো বিক্ষোভ দেখায়নি, এলাকায় যথেষ্ট কাজ হয়েছে, বড় পরিবারে কিছু অসন্তোষ থাকতেই পারে, মন্তব্য তৃণমূল বিধায়কের। বোলবাই তৃণমূলে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি, বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা, পাল্টা দাবি বিজেপির। চুচুড়ার চন্দনপুরে অগ্নিদগ্ধের মৃত্যু একই পরিবারের চারজনের, অবসাদে সপরিবারে আত্মহত্যা নাকি অন্য রহস্য, ঘটনা ঘিরে দানা বেঁধেছে রহস্য তদন্তে পুলিশ। হরিশ্চন্দ্রপুরে বিজেপি নেতার ভাইকে গুলি করে খুন অভিযুক্ত তৃণমূল, ঘটনায় রাজনীতি যোগ নেই, ভোটের আগে ফায়দা তোলার চেষ্টায় বিজেপি, দাবি তৃণমূলে। দোষীদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ডাবগ্রামে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার করে শাসক দলের বিরুদ্ধে জমি জবরদখলে পাল্টা অভিযোগ বিজেপির, থানায় অভিযোগ দায়। মেজিয়া জেমুয়ায় বেআইনি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আগুন লেগে চাঞ্চল্য, সিলিন্ডার ফেটে ওই লরিটিতে আগুন লেগে যায় বলে খবর, ঘটনায় সামান্য আহত লরির চালক।